চালক শ্রমিকদের 48 ঘন্টার ধর্মঘটে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। বেশ কিছু দাবি নিয়ে প্রাইম মুভার, ট্রেলার মালিক ও চালক শ্রমিক এই দুই পক্ষ এখন মুখোমুখি অবস্থানে। এতে করে পণ্য পরিবহনে অচলাবস্থা সৃষ্টির শঙ্কা এই খাত সংশ্লিষ্টদের। বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে কিছু প্রাইম মুভার বের হলেও এভাবে বাধার মুখে পড়তে হচ্ছে দুদিন ধরে। মূলত চালক ও সহকারীদের নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র এবং সরকার ঘোষিত নিম্নতর মজুরি ও শ্রম ঘণ্টা বাস্তবায়নের দাবিতে প্রাইম মুভার, ট্রেলার শ্রমিক ইউনিয়নের ডাকা 48 ঘন্টার ধর্মঘটের কারণে এ পরিস্থিতি। নিয়োগপত্র নাই, বাংলাদেশ গভর্নমেন্ট যেহেতু আইন আছেন তাহলে নিয়োগপত্র ওনারা বলতেছেন নাই, আমরা বলতেছি আমরা আইনে যদি পাই আমরা নেব। আমরা চাচ্ছি আমাদের সরকারের যে আইন অনুযায়ী আমাদের দাবিটা যদি পূরণ হয় আমরা আজকে থেকে কাজ চালু করে দেবো। আমরা চাই না যে দেশের কোনো ক্ষতি হোক, রাষ্ট্রের কোনো ক্ষতি হোক। ধর্মঘটের কারণে আমদানি রপ্তানি পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। চালক শ্রমিকদের ধর্মঘট অযৌক্তিক বলছে মালিকপক্ষ। 96 সন থেকে এই পর্যন্ত এক নিয়মে গাড়ি চলে আসতেছে, এখন নতুন করে যদি আমরা সমঘণ্টা বাস্তবায়ন করতে চাই ওনাদের ড্রাইভাররাই গাড়ি চালাবে না। ওরা কি উদ্দেশ্যে এটা করছে আমার বোধগম্য নয়। আমরা চাই আমাদের গাড়ি চলুক, বন্দর চলুক। বন্দর থেকে পণ্য পরিবহনে অচল অবস্থা রোধে কার্যকর পদক্ষেপ চান এ খাতের সাথে জড়িতরা। পরিবহনের একটা সচল রাখার মতো পরিবেশ রাখতে চাই, বন্ধ হওয়ার ক্ষতি হওয়ার কোনো প্রয়োজন না হয়। সমগ্র পরিবহনের কোনো সেক্টর থেকে এই দাবি আসতেছে না, শুধুমাত্র প্রাইম মুভার সেক্টর আমাদের এই প্রাইম মুভার শ্রমিকরাই এই দাবি করতেছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।